আসসালামু আলাইকুম। বিকেল 4টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়াটা অমানবিক। ঢাবির দেয়ালে টেক ব্যাক বাংলাদেশ স্লোগান। ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার মুক্তির দাবিতে কৃষক দলের কর্মসূচি ঘোষণা। ওয়েবসাইটে প্রবেশপত্র পাবেন 7 কলেজের শিক্ষার্থীরা। নদী গর্ভে বিলীনের অপেক্ষায় প্রাথমিক বিদ্যালয়। ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ। বিষ পানে 3 সন্তানের মৃত্যু, মায়ের অবস্থা আশঙ্কাজনক। চীনে উইঘুর শিক্ষাবিদের যাবজ্জীবন কারাদণ্ড। ভারত কানাডা দ্বন্দ্বে অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। এবং ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর আবেদন আগেই করা আছে, নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আজ সকালে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি। তিনি বলেন, চিকিৎসকরা এবং মেডিকেল বোর্ড বলেছেন খালেদা জিয়া যে সমস্যায় ভুগছেন তার চিকিৎসা দেশে সম্ভব না, অতএব খালেদা জিয়ার চিকিৎসা দেশের বাইরে করাতে হবে, এটা আবেদন করার উপর নির্ভর করছে না, এটা এখন সময় এবং জনগণের দাবি, তার জীবন রক্ষার জন্য সুচিকিৎসার ব্যবস্থা করা। কায়সার কামাল বলেন, 1990 সালের 14 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি ডিক্লারেশন আছে, সেখানে বলা আছে যদি কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়, তখন সে দেশের সরকারের দায়িত্ব বিদেশে প্রেরণ করা। সেই ডিক্লারেশনের প্রেক্ষিতে রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্স নাভালিনকে জার্মানি পাঠানো হয়েছিল উন্নত চিকিৎসার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি করেছে ঢাকা শাখা ছাত্রদল। শনিবার রাতে ডাকসুর সাবেক জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনেকের নেতৃত্বে এই গ্রাফিতি করা হয়েছে বলে জানা গেছে। ঢাবির মধুর ক্যান্টিন ছাড়াও ডাকসুর ক্যাফেটেরিয়া, কলাভবন সহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে 20টির বেশি গ্রাফিতি করেছে তারা। এ সময় ঢাবি শাখা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আল আমিন সহ বিভিন্ন হল শাখার নেতারা উপস্থিত ছিলেন। গ্রাফিতিগুলোতে খালেদা জিয়ার স্লোগান দেশ বাঁচাও মানুষ বাঁচাও, তারেক রহমানের স্লোগান টেক ব্যাক বাংলাদেশ ঘুরে দাঁড়াও বাংলাদেশ, এবং তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে লেখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে আনিসুর রহমান খন্দকার অনিকে বলেন, গ্রাফিতি ছাত্র রাজনীতির একটি সৃজনশীল কর্মকাণ্ড, সন্ত্রাসের কলবরের বিনাশ ঘটিয়ে স্বাধীন চিন্তা শক্তিতে বেড়ে ওঠা যুবকের বাসযোগ্য নগরী, মুক্ত চিন্তা চর্চার ক্যাম্পাস এবং শিক্ষার্থী বান্ধব রাষ্ট্র বিনির্মাণে ছাত্র দল পেশী শক্তি নয়, সৃজনশীলতাকেই ধারণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। শনিবার স্থানীয় সময় বেলা 11:40 লোটে নিউ ইয়র্ক প্লেস অব রেসিডেন্স ত্যাগ করে সন্ধ্যা 6টায় সড়কপথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী 29 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। 3 অক্টোবর পর্যন্ত তিনি লন্ডনে অবস্থান করবেন। সফর শেষে প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন এবং 4 অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত 17 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, শেখ হাসিনা সরকারের পদত্যাগ, কৃষক জনতার ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল কর্মসূচির ঘোষণা দিয়েছে। আজ সকালে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়েছে 2 অক্টোবর কৃষক সমাবেশ করবে জাতীয়তাবাদী কৃষক দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। দলে দলে যোগ দিয়ে কৃষক সমাবেশ সফল করার আহ্বান জানায় দলটি। রাজধানীর সরকারি 7টি ঢাকা বিশ্ববিদ্যালয় অবিভক্ত কলেজের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা নিজেরাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ফলে এখন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বা হারিয়ে গেলেও আর কলেজের অফিস কিংবা বিভাগে যেতে হবে না। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা নিজেদের আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। পদ্মা নদীর কোল ঘেঁষে অবস্থিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গেল 20 বছর ধরে ভাঙছে বিদ্যালয় এলাকার নদীপার। এরই মধ্যে বিদ্যালয়ের পুরাতন ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, আবারও শুরু হয়েছে ভাঙন। এতে খেলার মাঠ সহ বর্তমান ভবনটিও হুমকিতে পড়েছে। ভাঙন প্রতিরোধে নদী পাড়ে পাকা বাঁধ নির্মাণ বা বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরের দাবি জানান শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নদী পাড় ভেঙে চলেছে, তবুও ভাঙন রোধে প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। এতে হুমকিতে পড়েছে বিদ্যালয়টি।
ভাঙনের কারণে বিদ্যালয়টিতে দিন দিন কমেছে শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি। এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ পারভীন বলেন, তিনি বিদ্যালয়টি তদারকি করেন। নদী ভাঙতে ভাঙতে বিদ্যালয়ের খুব কাছাকাছি চলে এসেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া সহ বিদ্যালয়টি নিরাপদ স্থানে স্থানান্তর করার জন্য বারবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দিয়ে আসছেন। লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিং থেকে ঝাড়িয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল 7:45 দিকে পূর্বধলা উপজেলার জালসুকা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ময়মনসিং থেকে ছেড়ে আসা ঝাড়িয়াগামী ঝাড়িয়া লোকাল ট্রেনটি পূর্বধলার জালসুকা রেল ক্রসিং এলাকায় আসতে ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিং ঝাড়িয়া রেল যোগাযোগ বন্ধ রয়েছে। জিয়াউল হক আরও বলেন, ইঞ্জিন উদ্ধার করার জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে। রিলিফ ট্রেন পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে। তবে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগবে এখনই তা বলা যাচ্ছে না। সুনামগঞ্জের জামালগঞ্জের স্বামীর উপর অভিমান করে দুই ছেলে ও এক মেয়ে সহ যমুনা খাতুন নামের এক নারী বিষপান করেছেন। বিষক্রিয়ায় তার 3 সন্তান নিহত হয়েছেন। এদিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল, পরে সিলেট হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত 3 শিশু হল তানজিদ, সাকিব, শাহেদ। শিশু 3 জন জামালগঞ্জের শান্তিপুর গ্রামের জাহাঙ্গীর যমুনা দম্পতির সন্তান। চীন সরকার দেশটিতে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের প্রখ্যাত এক শিক্ষাবিদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্নের দায়রাহিল দাউদ নামে ওই শিক্ষাবিদকে এ সাজা দেওয়া হয়েছে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ডুইহুয়া ফাউন্ডেশন রাহিলের যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসি ও আল জাজিরা বলছে, 2018 সালের ডিসেম্বরে রাহিল দাউদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিলেন দেশটির এক আদালত। সেই সময় ওই রায় বিরুদ্ধে আপিল করেন রাহিল। গত বৃহস্পতিবার ডুইহুয়া এক বিবৃতিতে জানায়, চলতি মাসে 57 বছর বয়সী রাহিলের আপিল খারিজ করেছেন আদালত। ডুইহুয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জন কাম বলেছেন, প্রফেসর রাহিলের বিরুদ্ধে এ সাজা বর্বর ট্র্যাজেডি, এটি উইঘুর সম্প্রদায়ের জন্য বিশাল ক্ষতি। ব্রিটিশ কলম্বিয়ার শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পর ভারতকে দায়ী করে কানাডা। কিন্তু ভারত এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলে পুনরায় আবারও ভারতের সম্পৃক্ততার কথা জানায় ট্রুডো। এ নিয়ে দুই দেশ পাল্টাপাল্টি কূটনীতিকদের বহিষ্কার করে। ভারত ও কানাডার মধ্যে এমন টানাপোড়েনের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্পষ্ট জানিয়েছেন, এই ইস্যুতে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে তার দেশ। শুক্রবার রাজধানী ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে ব্লিংকেন বলেন, হরদীপ সিং হত্যাকাণ্ডে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগ তুলেছেন তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ইস্যুতে ভারতের উচিত কানাডাকে সহযোগিতা করা। এবার 4.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশেপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে এএফপির জানায়, শনিবার স্থানীয় সময় রাত 8:55 ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ইয়াঙ্গুন থেকে 39 কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। আমাদের পরবর্তী সন্ধ্যা 7টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।